জং ধরা চাকু দিয়ে যেমন আপনি ছাগল জবাই করতে পারেন না, যেই জং ধরা চাকুকে আগে ধার দিতে হয়, তারপরে বালুতে ঘষতে হয়, তারপরে যখন ধারালো হয় তখন ওই ছুরি দিয়ে তার উপকার নেওয়া যায়। এজন্য তাওবা ইস্তিগফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অন্তর কোই রকম ধারালো করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের প্রত্যেকেরই দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, সেটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকে, সেটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহই অসুস্থ হয়ে যায়। জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। জরাক্রান্ত মুখে অসুস্থ রোগীকে যদি খাবার দেওয়া হয় সে খাবারের স্বাদ বুঝতে পারে না, জরাক্রান্ত মুখে মিষ্টি জিনিসও তার কাছে তিক্ত মনে হয়, অনুরূপভাবে মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায় সে তেলাওয়াতের স্বাদ অনুভব করতে পারে না, সে ব্যক্তি সালাতের প্রশান্তি অনুভবকে অনুভবে ব্যর্থ হয়ে যায়। এজন্য শারীরিক সুস্থতার চেয়ে অন্তরের সুস্থতার জরুরি গুরুত্ব সবচেয়ে বেশি। আমাদের দেহ যেভাবে অসুস্থ হয়ে যায়, চোখের রোগ হয়, কিডনির রোগ হয়, হার্টের প্রবলেম হয়, পায়ে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, শারীরিক রোগ ব্যাধির মতো আমাদের অন্তরও অসুস্থ হয়ে যায়। এজন্য অন্তরের সুস্থতার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। দুনিয়াতে উৎপন্ন যেই খাবারগুলো আছে, ভেষজ মানে ফলফলাদি আছে, এগুলো খেলে আমাদের শারীরিক রোগ সারে, কিন্তু অন্তরের রোগ ব্যাধিতে এগুলোতে কোনো কাজ হয় না। এই ব্যাধির জন্য ওষুধ নিতে হয় কোরআন এবং হাদিস থেকে। এই যে মোবাইল ফোনের স্ক্রিনে যদি অন্ধকার থাকে, আলো না থাকে, আমরা বুঝতে পারি না আমরা কাকে কল দিব, কে ফোন করলো, কে মেসেজ দিল, কিছুই বুঝতে পারি না, কারণ ওই স্ক্রিনে আলো নেই। কিন্তু যখন স্ক্রিনে আলো আসে তখন বুঝতে পারি কে ফোন করেছে, কাকে ফোন করব, মানে সব কিছুই আমরা বুঝতে পারি। অনুরূপভাবে অন্তর যখন অসুস্থ হয়ে যায় তখন সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কিছুই দেখতে পায় না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, নিজের জীবনের জন্য, নিজের দুনিয়ার জন্য, নিজের আখিরাতের জন্য। আর যখন অন্তর আলোকিত থাকে, সুস্থ থাকে, তখন সে দুনিয়ার জন্য সঠিক সিদ্ধান্ত মনিত হতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن النعمان بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب রওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তাবলিগী ইজতেমা 2024-এর সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামায়াত, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় হচ্ছে অন্তরের রোগ এবং তা থেকে সুস্থতা লাভের উপায়। অন্তরের রোগ কীভাবে হয় এবং তা থেকে আমরা কীভাবে সুস্থতা লাভ করব সে সম্পর্কে খুবই সংক্ষেপে আমি আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের দেহ যেভাবে অসুস্থ হয়ে যায়, চোখের রোগ হয়, কিডনির রোগ হয়, হার্টের প্রবলেম হয়, পায়ে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, শারীরিক রোগ ব্যাধির মতো
আমাদের অন্তরও অসুস্থ হয়ে যায়। শারীরিক রোগ ব্যাধিতে যেমন আমরা স্বচ্ছন্দ বোধ করি না, অন্যভাবে অন্তরের রোগ হলে সুস্থভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করা যায় না। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের প্রত্যেকেরই দেহের মধ্যে এমন একটি গোষ্ঠের টুকরা আছে, সেটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকে, সেটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহই অসুস্থ হয়ে যায়। জেনে রেখো সেটাই হচ্ছে অন্তর। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে অন্তর সুস্থ থাকে আবার অন্তর অসুস্থও হয়ে যায়। অন্তর কীভাবে অসুস্থ হয়ে যায়? জুন্নুন আল মিসরি রহমাহুল্লাহ বলছেন, সাকামুল জাসাদি ফিল আউজা ওয়া সাকামুল কুলুবি ফিল যুনুব। শারীরিক অসুস্থতা আসে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে, আর অন্তরের রোগ আসে পাপের মাধ্যমে, পাপের পথ ধরে। কামালা ইয়াজিদুল জাসাদু লাযযাতাত তুআমি মা সাকামিহি। শরীর অসুস্থ হয়ে গেলে যেমন স্বাদের স্বাদ অনুভব করা যায় না, খাদ্যের স্বাদ অনুভব করা যায় না, অনুরূপভাবে যদি অন্তর অসুস্থ হয়ে যায় এবাদতের মিষ্টতা অনুভব করা যায় না। জ্বরাক্রান্ত মুখে অসুস্থ রোগীকে যদি খাবার দেওয়া হয় সে খাবারের স্বাদ বুঝতে পারে না। জ্বরাক্রান্ত মুখে মিষ্টি জিনিসও তার কাছে তিক্ত মনে হয়। অনুরূপভাবে মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায় সে তেলাওয়াতের স্বাদ অনুভব করতে পারে না, সে ব্যক্তি সালাতের প্রশান্তি অনুভবকে অনুভবে ব্যর্থ হয়ে যায়। এজন্য শারীরিক সুস্থতার চেয়ে অন্তরের সুস্থতার জরুরি গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড়কে পরিষ্কার করো। ইবনুল জাওজি রহমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রহমাহুল্লাহ বলছেন, এখানে কাপড় বলতে অন্তরকে বোঝানো হয়েছে, আর পরিষ্কার করা বলতে আমল আখলাকের সংশোধনকে বোঝানো হয়েছে। অর্থাৎ হে নবী, আপনি আপনার অন্তরকে পবিত্র রাখুন, সুস্থ রাখুন। এই অন্তরকে বলা হয় মানব দেহের রাজধানী এবং হেডকোয়ার্টার। আমাদের হাত পা চোখ কান যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো পরিচালিত হয় এই অন্তর থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, অন্তর হচ্ছে রাজার মতো, রাজা যদি ঠিক থাকে অঙ্গ প্রত্যঙ্গ তার দাসরা, সরি তার দাসরা নয়, তার সৈন্যবাহিনী সঠিক থাকে, ভালো থাকে, কিন্তু অন্তর যদি অসুস্থ হয়ে যায় পুরা ব্যবস্থাপনায় অসুস্থ হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রহমাহুল্লাহ বলছেন, অন্তরের অসুস্থতা আসে পাপ থেকে, যেমন মানে পাপ এমন ক্ষতি করে যেমনভাবে বিষ মানুষের শরীরকে ক্ষতিগ্রস্ত করে, পাপ ওইভাবে মানুষের অন্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এই উদ্দেশ্য নিয়েই, মানুষকে অন্তরের দিক থেকে সুস্থতা করার জন্য, সুস্থ করার জন্য। সূরা জুমার 2 নম্বর আয়াতে এবং সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করার উদ্দেশ্য বর্ণনা করেছেন, ওয়ায়ুজাক্কিহিম, তিনি তোমার অন্তরকে, তোমাদের অন্তরকে তিনি পবিত্র করবেন, সুস্থ করে তুলবেন। কারণ আমরা যখন পাপ করি অন্তরে আমরা জুলুম করে ফেলি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের আত্মার প্রতি নিজেই জুলুম করে ফেলেছি। এই জন্য আমরা আত্মার প্রতি জুলুম করে ফেলি, আর জুলুম হচ্ছে অন্ধকার, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই যে মোবাইল ফোনের স্ক্রিনে যদি অন্ধকার থাকে, আলো না থাকে, আমরা বুঝতে পারি না আমরা কাকে কল দিব, কে ফোন করলো, কে মেসেজ দিল, কিছুই বুঝতে পারি না, কারণ ওই স্ক্রিনে আলো নেই। কিন্তু যখন স্ক্রিনে আলো আসে তখন বুঝতে পারি কে ফোন করেছে, কাকে ফোন করব, মানে সব কিছুই আমরা বুঝতে পারি। অনুরূপভাবে অন্তর যখন অসুস্থ হয়ে যায় তখন সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কিছুই দেখতে পায় না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না নিজের জীবনের জন্য, নিজের দুনিয়ার জন্য, নিজের আখিরাতের জন্য। আর যখন অন্তর আলোকিত থাকে, সুস্থ থাকে, তখন সে দুনিয়ার জন্য সঠিক সিদ্ধান্ত মনীত হতে পারে। এই জন্য অন্তরের সুস্থতার জন্য আমাদেরকে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। দুনিয়াতে উৎপন্ন যেই খাবারগুলো আছে, ভেষজ মানে ফলফলাদি আছে, এগুলো খেলে আমাদের শারীরিক রোগ সারে, কিন্তু অন্তরের রোগ ব্যাধিতে এগুলোতে কোনো কাজ হয় না। এই ব্যাধির জন্য ওষুধ নিতে হয় কোরআন এবং হাদিস থেকে, কারণ এই আত্মাটা এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম হিসাবে।
কোরআনে আল্লাহ তাআলা কোনো অঙ্গের তিনি কসম করেননি, হাতের কসম করেননি, কানের কসম করেননি, কিন্তু তিনি অন্তরের কসম করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, তার আগে বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, কিভাবে বুঝবো যে আমাদের অন্তর অসুস্থ হয়ে গেছে? কিভাবে আমরা বুঝবো? যে কোনো রোগের একটা উপসর্গ থাকে, যে মানে সর্দি লাগলে একটা রকম অবস্থা হয়, জ্বর হলে শরীর গরম হয়ে যায়, কিডনি রোগের একটা ধরনের সিমটমস থাকে, তারপর হার্টের যখন রোগ হয় তখন তার একটা আলাদা লক্ষণ থাকে। অন্তরের যে রোগ, এর লক্ষণ কি আমরা কিভাবে বুঝবো যে আমার অন্তরে রোগ আছে না নাই? যখন কোনো ব্যক্তি এবাদতে গাফলাতি অনুভব করে, যে এবাদতে মানে আগ্রহ আসছে না, কোরআন তেলাওয়াত করব আগ্রহ খুঁজে পাচ্ছি না, মানে ভালো লাগছে না, তারপরে পাপ করছে তার অনুভূতি নাই, পাপ করছি তো করছি অন্তরে দাগ কাটছে না, অনুভূতি হারিয়ে গিয়েছে, গাফলাতির সাগরে গা ভাসিয়ে দিয়েছি, এগুলো যদি কারো ভিতরে থাকে যে সে দিনের পথে সঠিকভাবে চলতে পারছে না, দুনিয়াবীর পেছনে চলছে কিন্তু আখেরাতের পাথে সঞ্চয় হচ্ছে না, এবাদতের তৃপ্তি তিনি অনুভব করতে পাচ্ছেন না, সালাত আদায় করেন কিন্তু মনোযোগ থাকে না, প্রত্যেক দিন জামাতের পিছনে নিয়মিত তিনি সালাত আদায় করেন, তিনি নিয়মিত বাড়িতে সালাত আদায় করেন, আবার কেউ তো সালাতই আদায় করেন না, যেই যেটা ফরজ সেই ফরজিয়াতটা সঠিকভাবে আদায় হচ্ছে না, যেটা ওয়াজিব সেই ওয়াজিবাতটা সঠিকভাবে আদায় হচ্ছে না, সুন্নাতের ব্যাপারে আমি গাফেল হয়ে পড়েছি, তাহলে নিশ্চিত বুঝে নিতে হবে আমি মারাত্মকভাবে অন্তরের রোগে আক্রান্ত হয়ে গেছি, এর আশু চিকিৎসা প্রয়োজন। আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাই, প্রথম আগে রাজশাহীতে যাই, ডাক্তার সাহেব দেখেন আমার চোখে সমস্যা, ছানি পড়েছে, অথবা আমার রক্তে সুগার বেড়ে গেছে, চিকিৎসা দেন, অথবা আরও যদি বড় প্রবলেম হয় এই ডাক্তার রাজশাহী ডাক্তাররা যদি ফেল মারে ঢাকাতে, ঢাকাতে যদি সম্ভব না হয় সিঙ্গাপুর অথবা বেঙ্গালোর অথবা অন্য কোনো জায়গায়। শারীরিক রোগ ব্যাধি থেকে সুস্থতার জন্য আমরা কত টাকা খরচ করছি, কত জমা জমি বিক্রি করেও হলেও এই শরীরটাকে একটু সুস্থ রাখতে হবে, কিন্তু অন্তরের সুস্থতার জন্য আমরা কতটুকু সচেতন থাকি? সম্মানিত সুধীমণ্ডলী, অন্তরের অসুস্থতা নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার কবরের জীবনের শাস্তি অবধারিত এবং তার জন্য আখেরাতের শাস্তি অবধারিত, কিন্তু শারীরিক রোগ ব্যাধি নিয়ে যদি আপনি কবরে যাই তাহলে এর মাধ্যমে আমরা নেকিও পেয়ে যেতে পারি। সুতরাং আসুন শারীরিক এবং মানসিক রোগ থেকে পরিত্রাণ লাভের আগে আমরা অন্তরের রোগ কীভাবে সারব সে সম্পর্কে কিছুটা জানি। অন্তরের রোগ ব্যাধি থেকে পরিত্রাণ লাভের প্রথম উপায় হচ্ছে সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়ন এবং সকল কাজ ইখলাসের সাথে করা। প্রত্যেক মানুষ কারো না কারো গোলাম, কেউ আল্লাহর গোলাম, কেউ টাকা পয়সার গোলাম, কেউ ক্ষমতার গোলাম, কেউ নারীর গোলাম, কেউ নিজের প্রবৃত্তির গোলাম। আল্লাহ তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, মন যা চায় সে তাই করে, সুতরাং এটা করা যাবে না, দুনিয়ার সকল কিছু থেকে মুখ ফিরে আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসতে হবে এবং দুনিয়াবী এবং পরকালীন সকল কাজে অন্তরে খুলুসিয়াত বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। দুই নাম্বার উপায় হচ্ছে ঈমান তাজা রাখা এবং একে নবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওবুল খালিকু ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমাদের দেহাভ্যন্তরে তোমাদের ঈমানটা জীর্ণশীর্ণ হয়ে যায় যেভাবে তোমাদের পোশাকটা জীর্ণশীর্ণ হয়ে যায়, সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদের ঈমানটাকে নবায়ন করে দেন। একটা সাদা পাঞ্জাবি আপনি প্রত্যেক দিন পরেন, ঘেমে গেছে মানে সেটা রং জ্বলে গেছে অথবা দুর্গন্ধ হয়ে গিয়েছে, আপনি সুন্দর করে গোসল করে ওই ময়লা পাঞ্জাবিটা যদি গায়ে দেন আর সুন্দর করে স্প্রে আর সুগন্ধি মাখেন, আপনি কিন্তু সতেজতা অনুভব করবেন না। ওই ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে কোনো মেহমানের বাড়িতে আপনি যাবেন না, কোনো মেজবানের বাড়িতে আপনি যাবেন না। কী করতে হবে? ওই পোশাকটা পরিচ্ছন্ন করতে হবে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে সুন্দর করে লন্ড্রি করে তারপর ওটা গায়ে দেওয়ার উপযোগী হয়, তারপরে যখন মানে সুগন্ধি মাখা হয় তখন সতেজতা অনুভূত হয়। অনুরূপভাবে অন্তর যখন অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ হৃদয় নিয়ে কোরআন তেলাওয়াত করলে মজা লাগে না, কোরআনের অনুধাবন ভিতরে আসে না,
বিভিন্ন ধরনের সমস্যার মানুষ সম্মুখীন হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ গো তুমি আমার অন্তরকে সুস্থ করে দাও এবং আমার হৃদয়কে, এই হৃদয়ের ইমানকে সর্বদা তাজা রাখো। তিন নম্বর হচ্ছে কোরআন অনুধাবন করা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, আমি কোরআন নাজিল করেছি শেফারূপে, শেফারূপে আরোগ্য হিসেবে, এটা মানুষের শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, তার অন্তরের ব্যাধি, যাবতীয় রোগ ব্যাধিতে শেফা আরোগ্য হচ্ছে পবিত্র কোরআন। এই জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত এবং কোরআন অনুধাবনের চেষ্টা করতে হবে। চার নম্বর হচ্ছে ওহির জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা। শুধু জ্ঞান অর্জন করে জ্ঞানের ডিপো হয়ে থাকা নয়, বরং সেই অনুযায়ী নিজের সার্বিক জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। ইমাম গাজালি রহমাহুল্লাহ বলছেন, লা তুদাওয়া আমরাদুল কুলুবি ইল্লা বিল ইলমি শারঈয়্যি ওয়াল আমালি বিহি, শরীয়তের জ্ঞান এবং সেই অনুযায়ী আমল করা ছাড়া অন্তরের রোগের চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য এই অন্তরের চিকিৎসার জন্য আমাকে আপনাকে অভ্রান্ত সত্যের চিরন্তন উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান নিজের কর্মকাণ্ডে, নিজের পরিবারে বাস্তবায়ন করে দেখাতে হবে, তবেই না আমাদের অন্তর পরিশুদ্ধ হবে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়্যাহ রাহিমাহুল্লাহ বলছেন, যত ধরনের রোগ আছে, যত ধরনের অন্তরের রোগ আছে, মুতাওয়াল্লিদাতুম মিনাল জাহলি, সকল রোগের মূল উৎপত্তি হচ্ছে জাহালাত বা মূর্খতা থেকে, ওয়া দাওয়াউহা আল ইলমু, আর এর প্রতিষেধক হচ্ছে জ্ঞান। সুতরাং দিনই জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। পাঁচ নম্বর উপায় হচ্ছে তাওবা ইস্তেগফার করা এবং জিকির আজকার করা। ইন্নাল আবদা ইদা নুকিতা ইদা আখতা খতিয়াতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, যখন সে তৌবা করে তখন অন্তরটা আবার পরিষ্কার করে দেওয়া হয়, আবার যখন পাপ করে অন্তর আবার ময়লা পড়ে যায়। এই যে আমরা চতুর্দিকে দেখি, হাত দিয়ে নাড়াচাড়া করি, চোখ দিয়ে, হাত দিয়ে, মানে পাপের ময়লাগুলো আমাদের অন্তরে জমা হয়ে যায়। যখন আমরা তৌবা করি অন্তর পরিষ্কার হয়ে যায়, যদি তৌবা না করা হয় অন্তরে একসময় জং ধরে যায়। জং ধরা চাকু দিয়ে যেমন আপনি ছাগল জবাই করতে পারেন না, ওই জং ধরা চাকুকে আগে ধার দিতে হয়, তারপরে বালুতে ঘষতে হয়, তারপরে যখন ধারালো হয় তখন ওই ছুরি দিয়ে তার উপকার নেওয়া যায়। এজন্য তাওবা ইস্তেগফারের মাধ্যমে, জিকিরের মাধ্যমে অন্তরকে ওই রকম ধারালো করতে হয়। ছয় নম্বর উপায় হচ্ছে আত্মসমালোচনা করা, অর্থাৎ আমার আজকের নেকির ঝুলিতে কতটুকু আমার মানে সংগ্রহ হলো, আমি পাপ থেকে বেঁচে থাকতে পারলাম কি না, আজকের ফরজ ইবাদতগুলো সঠিকভাবে হক আদায় করে হয়েছে কি না, এই হিসাব অবশ্যই আমাকে আপনাকে নিতে হবে। আপনি যদি দেদার চেয়ে ওই পুরীর বা মানে ভাজিটা যে সব কিছু যদি দেদার চেয়ে খান, কোনো কিছু যদি বাদ বিচার না করেন, আপনার শরীর অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবে, যদি শরীর সচেতন যদি না হন। অন্যভাবে আমাদের অন্তরের ব্যাপারে সচেতন থাকতে হবে। সাত নম্বর হচ্ছে হালাল খাবার খাওয়া। হালাল খাবারের মারাত্মক একটি প্রভাব রয়েছে আমাদের অন্তরে। যে বাবা তার সন্তানকে হারাম খাবার খাওয়ান, সে যতই মানে কিছু করুক না কেন, ওই সন্তানের মাধ্যমে তাকে কষ্ট পেতেই হয়, ওই স্ত্রীর মাধ্যমে তাকে কষ্ট পেতেই হবে। আর যদি কেউ হালাল খাবার খাওয়ায়, তাহলে এর মাধ্যমে তার পরিবারের জীবনে সুখ শান্তি আসবে, তার অন্তরে সে সুখ শান্তি অনুভব করবে। আট নম্বর হচ্ছে দৃষ্টির হেফাজত করা। বসর, চোখ হচ্ছে বাবুল কলবি, অন্তরের দরজা। চোখ দিয়ে আমরা যা কিছু দেখি সেটা অন্তরে সেভ হয়ে যায়, এই জন্য চোখের হেফাজত করা। চোখের হেফাজত করতে না পারা অন্তর রোগের লক্ষণ, এই জন্য এটার ট্রিটমেন্ট করতে হবে। নয় নম্বর হচ্ছে আমল, অন্তরের আমলকে বেশি বেশি অগ্রাধিকার দেওয়া, বেশি বেশি করা। যারা সকালবেলা হাঁটে, ডায়াবেটিস রোগী অথবা যারা স্বাস্থ্য সচেতন, কেন হাঁটে, কারণ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। অন্যভাবে অন্তরেরও ব্যায়াম আছে, অন্তরের ব্যায়াম হচ্ছে অন্তরে ইবাদত, আল্লাহ ভীতি, তাওয়াক্কুল, সবর, তারপরে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। অন্তরে ইবাদত যত বেশি করা হয় অন্তর তত বেশি সুস্থ থাকে। আর দশ নম্বর হচ্ছে যার অন্তরে রুগী তাদের সাথে না মেশা। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তবে হ্যাঁ, নিজের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। যদি কাউকে দেখা যায় যে সে অন্তরের রুগী, তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে সে অন্তরের রুগী, তাহলে তার জন্য দোয়া করতে হবে। একটা হাদিস সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি। এক লোক এসে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ ইদানলি বিজিনা, হে আল্লাহ রসুল জিনা করার অনুমতি দেন। সাহাবীরা তীরে দে, মা 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 থামো থামো থামো, কি নোংরা কথা বলছো। আল্লাহ রসুল বললেন, দাঁড়াও, তাকে সামনে আসতে দাও। আচ্ছা বাবা, তুমি কি তোমার মায়ের সাথে
তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুফুর সাথে যদি কেউ এইরকম অন্যায় করে তুমি কি সেটা মেনে নিবা? লা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কখনোই মেনে নেব না। অনুরূপভাবে তুমি যে অন্যায় করতে চাচ্ছ তারাও তো কারো আত্মীয়, তারাও এটা পছন্দ করবে না। তারপরে আল্লাহ রাসূল তার হাতে তার গায়ে হাত বুলিয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফির যামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার অন্তরকে সুস্থ করে দাও, পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানকে হেফাজত করো। এরপর থেকে ওই সাহাবী আর কোনোদিন হারাম কিছু দেখেননি। এই জন্য ওই দোয়াটা আমরাও নিজেদের জন্য করতে পারি, আল্লাহুম্মা তাহির যামবি ওয়া আল্লাহুম্মা ফির যামবি ওয়া তাহির কলবি ওয়া হাসসিন ফারজি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা সারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা তাওয়াতিক। এইভাবে অন্তরের পরিশুদ্ধির জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সুস্থ রাখুন, আমাদের শরীরকেও সুস্থ রাখুন, কারণ শরীরের শারীরিক সুস্থতারও প্রয়োজন, অন্তরের সুস্থতা আরও বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।